আসসালামু আলাইকুম, আই এম মরিয়ম আক্তার লিমা, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ অফ আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। সো আই এম হিয়ার টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট নাম্বার, অ্যান্ড দিস ক্লাস ইজ ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6, 7, 8। আমি আমার গত ক্লাসে নাম্বার নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, নাম্বারের কিছু রুলস নিয়েও তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা বাকি রুলস গুলো দেবো। B replace F or FE and then adds an ES to finish it. অর্থাৎ যখন V F থাকবে, F থাকবে এবং যখন FE থাকবে, F এবং FE এর পর আমাদেরকে FE এর পরিবর্তে আমরা V ব্যবহার করব। F এবং FE এর পরিবর্তে লক্ষ্য করো যে যখন F থাকবে এবং FE থাকবে, F এবং FE এর পরিবর্তে আমরা V ব্যবহার করব এবং সে ES ব্যবহার করব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে F থাকলে অথবা FE থাকলে আমরা B ব্যবহার করব এবং পরে ES ব্যবহার করব। দেখো, যেমন এখানে থিপ আসছে, আছে THIEF, তাহলে আমাদের স্ট্রাকচারে এখানে F আছে, তাই আমাদের ঘটনা অনুযায়ী এখানে কি হবে, V হবে এবং শেষ করার কি করতে হবে, ES করতে হবে। তাহলে এখানে থিপ আছে, এখানে থিপস হবে, ওয়াইফ আছে, ওয়াইফস হবে, নাইফ আছে, নাইফস হবে, ওলফ আছে, ওলফস হবে। তারপর এখানে দেখা যাচ্ছে যে ES টু বি অ্যাডেড ইফ দ্য নাউন ইজ ফিনিশড বাই ও অ্যান্ড এ কনসোনেন্ট প্লেস অ্যাহেড, অর্থাৎ ES আমরা ব্যবহার করব, ES শেষে ব্যবহার করব যখন নাউনটা উ দিয়ে শেষ হবে, যখন মূল মানে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি উ দিয়ে শেষ হবে। আমি এক্সাম্পল দেখাই, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। যে এখানে হিরো আছে, তাহলে মূল ওয়ার্ডটার শেষে ও আছে এবং মূল ওয়ার্ডটার শেষে ও এর জায়গায় হিরুর জায়গায় হিরুই হবে, বাট আমাদের শেষে কি করতে হবে, ইএস যোগ করতে হবে। শেষে শুধুমাত্র ইএস যোগ করে দিয়ে করতে হবে, মানে আমাদেরকে নাম চেঞ্জ করতে হবে। যেমন হিরো হিরোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, জিরো জিরোস, পটেটো পটেটোস, ইকো ইটাকোস। পরবর্তীটি রুলস হচ্ছে বাট হোয়েন দেয়ারস আ ভাওয়েল বিফোর দ্যাট ও, কিন্তু যখন ও এর পূর্বে ভাওয়েল থাকবে অনলি এস ইজ এনাফ, তখন আমাদের শুধু এস যোগ করতে হবে। যখন উ এর পূর্বে ভাওয়েল থাকবে না তখন ইএস যোগ করব, আর যখন উ এর পূর্বে ভাওয়েল থাকবে তখন আমরা যোগ করব। যেমন কোকো কোকোস, এখানে ও আমাদের শেষে, আমাদের দেখতে হবে যে শেষে কি আছে, শেষে ও আছে কিনা, শেষে ও আছে কিনা এবং শেষের কি বলে অ্যালফাবেট, শেষের অ্যালফাবেটের আগে আমাদের ভাওয়েল আছে কিনা, আমাদেরকে ভাওয়েল চিনতে হবে। ভাওয়েল হচ্ছে পাঁচটি, আমি আবার বলছি, এ ই আই ও ইউ হচ্ছে আমাদের পাঁচটি ভাওয়েল, আর এই পাঁচটি ভাওয়েল যখন উ এর আগে, যখন এই পাঁচটি ভাওয়েলের যেখানে এটি থাকবে তখন আমাদেরকে শুধু মূল ওয়ার্ডটির সাথে প্লুরাল করার সময় এস যোগ করতে হবে। কোকো, এখানে কোকোস, এখানে শুধু এস যুক্ত করা হয়েছে। ব্যাম্বো, ঠিক একই ভাবে ব্যাম্বোস, স্টুডিও স্টুডিস, এইভাবে সবগুলো যুক্ত করা হয়েছে। নেক্সট রুল হচ্ছে দো দেয়ারস অ্যান ও অ্যান্ড এ কনসোনেন্ট অ্যাহেড অফ ইট, সাম নাউন্স ইউজ অনলি এস, অর্থাৎ যদি ও এর পূর্বে, মাঝে মধ্যে যদি ও এর পূর্বে আমাদের কনসোনেন্টও থাকে, 21টি কনসোনেন্ট যে আমাদের আছে ওই 21টি কনসোনেন্টও যদি থাকে তখনও আমাদের মাঝে মধ্যে কি বসাতে বসাতে পারবো, আমরা মাঝে মধ্যে এস বসাতে পারবো। আর এগুলোর উদাহরণ হচ্ছে ফটো ফটোস, ফটো ফটোস, পিয়ানো পিয়ানোস, রেডিও রেডিওস। এই যে এখানে ও, এখানে আমাদের কনসোনেন্ট আছে ও আছে, এখানে এস হয়েছে, এখানে ভাওয়েল আছে ও আছে, এক্স হয়েছে, এটা আবার নিয়ম অনুযায়ী হয়েছে। আবার ক্যান্টু, ও আছে, এখানে ক্যান্টুস হয়েছে, ইএস হয়নি, এখানে শুধু এস হয়েছে। পরবর্তী হচ্ছে ফর সাম এস অ্যান্ড ইএস বোথ আর কারেক্ট,
অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডের জন্য আমরা কিছু কিছু প্লুরালকে যখন আমরা প্লুরাল করব তখন ওই সিঙ্গুলারের জন্য প্লুরাল করার ক্ষেত্রে আমরা এসও ব্যবহার করতে পারি, আবার কি আবার ইএসও ব্যবহার করতে পারি, দুইটাই রাইট হবে। যেমন মসকিউরো মসকিউটুস অথবা মসকিউটুস, এটা ইএস হবে, কমান্ডো কমান্ডোস বা কমান্ডোস, তারপরে পোর্টিকু পোর্টিকুস, তারপরে হচ্ছে কোলিকু কোলিকুস, মেমেন্টুস বা মেমেন্টুস। ইএস যোগ করতে পারবো, আবার এসও যোগ করতে পারবো, দুইটাই কারেক্ট। আবার সাম রিকোয়ার চেঞ্জিং দ্য মিডল ভাওয়েল অফ দ্য ওয়ার্ড টু মেক ইট প্লুরাল, অর্থাৎ মাঝে মধ্যে আমরা মাঝখানের ভাওয়েলটিকে পরিবর্তন করি যখন আমরা এটাকে প্লুরাল করতে যাই। তাহলে এখানে দেখা দিয়ে আছে যে ম্যান, তো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে ম্যান দেওয়া আছে এখানে, এখানে প্লুরাল হলে কি হবে, ম্যানই হবে। জাস্ট আমরা এ এর জায়গায় ই বসাবো, এ এর জায়গায় কি বসাবো, ই বসাবো। আবার এখানে উইমেন আছে, উইমেন এর জায়গায় উইমেন বসাবো, এ এর জায়গায় ফুট আছে, ফুটের ডাবল ওয়ের জায়গায় ফিট বসাবো, এফ ডাবল ই টি ফিট, প্লুরাল করার সময়। মাউস আছে এখানে মাইস হবে, টুথ আছে এখানে টিথ হবে। এভাবে আমরা কিছু কিছু ওয়ার্ডের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে রূপান্তরিত অ্যাস করব। সাম রিকোয়ার ই এন আর ই এন এন্ড এনি টু অ্যাড অ্যাট লিস্ট, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডকে, কিছু কিছু সিঙ্গুলার ওয়ার্ড আছে যেগুলোকে আমরা প্লুরাল করার সময় মাঝে মধ্যে ই এন যুক্ত করব, মাঝে মধ্যে আর ই এন যুক্ত করব, আবার মাঝে মধ্যে এনি যুক্ত করে কি করব, প্লুরাল করব। যেমন অক্স আছে এখানে অক্সেন, চাইল্ড আছে চিলড্রেন, ব্রাদার আছে ব্রাদার ব্রাদার অথবা ব্রাদার্স আর অলসো কারেক্ট, অর্থাৎ এখানে ব্রাদারের সাথে এস যুক্ত করাও দিতে পারে, আবার এখানে বানান চেঞ্জ করেও দিতে পারে। যেমন স্পিটা এইভাবে হবে বি আর ই টি এইচ আর ই এন, এভাবে হবে। তারপর হচ্ছে কাউ, কাউ এখানে কাইন্ড ও দিতে পারি আমরা, কাইন্ড দিলেও সমস্যা হবে না, ভুল হবে না, আবার কাউস দিলেও এটাও ভুল হবে না, দুটোই কারেক্ট। আবার সিস্টার, এখানে সিস্টার দিতে পারি, সিস্টার দিলেও এটা কারেক্ট, আবার সিস্টার্স দিলেও কারেক্ট হবে। ইফ ম্যান মিন্স হিউম্যান বিং ইজ কম্পাউন্ড নাউন, অর্থাৎ ম্যান যখন হিউম্যান বিং হিসেবে মানব জাতি হিসেবে ব্যবহৃত হবে তখন এটা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত হবে। নাউন দ্য কন্টেন্টস টু অর মোর ওয়ার্ডস দ্যাট জয়েন্টলি মেক আ সিঙ্গেল নাউন, ম্যান রিপ্লেস দ্যাট ম্যান, অর্থাৎ আমরা ম্যানের জায়গায় রিপ্লেস করে ম্যানকে ইউজ করতে পারবো যখন মানুষকে ব্যবহার করা, অনেকগুলো মানুষকে মানে চিহ্নিত করা ওয়ার্ড দ্বারা অনেকগুলো মানুষকে যখন চিহ্নিত করা হবে। এটার এক্সাম্পল হলো ফিশারম্যান ফিশারম্যান, ওয়ার্কম্যান ওয়ার্কম্যান, এম ই এন, এখানে এ এন আছে সিঙ্গুলার, এম ই এন হচ্ছে প্লুরাল, এখানেও ঠিক একইভাবে ওয়ার্কম্যান আছে এম এ এন, এখানে ওয়ার্কম্যান এম ই এন, বুটম্যান বি ও এ টি বুটম্যান, এখানে বুটম্যান আছে এখানে বুটম্যান ই এন দিতে হবে, ম্যান অফ ওয়ার এখানে ম্যান অফ ওয়ার দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করেছি সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের, এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের খুব অবশ্যই নাম্বার জানতে হবে যদি আমরা গ্রামারে ভালো করতে যাই, তাহলে নাম্বার টেন্স এগুলো আমাদেরকে জানতেই হবে। সো এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব মনোযোগ সহকারে বারবার আমার ক্লাসটি দেখবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।